السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যিনি সমস্ত মখলুকের লালনকর্তা পালনকর্তা যিনি কোনো কিছু যদি হওয়ার ইচ্ছা করেন কোন বলেন তাহলে ফায়াকুন সেটা হয়ে যায় প্রশংসা হলো সেই মহান মহাপরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে মেহরবানি করে দরসে কোরআনের প্রোগ্রামে আমাকে কথা বলার এবং আপনাদেরকে কথা শোনার তৌফিক দান করেছেন আমরা যখনই কোনো ভালো আমল করব আমরা আল্লাহর প্রশংসা আল্লাহর শুকরিয়া আমরা বেশি বেশি করে আদায় করব এতে যে আমার আল্লাহ আমাদের উপরে খুশি হবেন আর আল্লাহ যত বেশি আমাদের উপরে খুশি হবেন তত বেশি ভালো আমল করা আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন ইজি করে দিবেন আলহামদুলিল্লাহ বললেই আমার আল্লাহ খুশি হয়ে যান কোরআনের প্রোগ্রামে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন এজন্য যদি আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে আমার আল্লাহ আরও বেশি করে আমাদেরকে তৌফিক দান করবেন আমার আল্লাহ বলেন শুকরগুজার বান্দা যারা হবে যারা শুকরিয়া আদায় করে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই নিয়ামতকে আরও বেশি বাড়িয়ে দেন আর যদি আমরা ওইটার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করি না না শুকরি করি কুফরি করি আল্লাহ আমাদের থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আমাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করবেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ এর জন্য সকল অবস্থায় আমরা যেন আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা যেন সকল অবস্থায়
মস্তিষ্ক অবনত অবস্থায় যেন আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান নামাজকে যেন যথাযথভাবে আদায় করতে পারি। সম্পদশালী হলে আমরা যেন সম্পদের যাকাত দিই, অসহায় গরিব মানুষদেরকে আমরা সাহায্য করি, এটা হলো মালের সাদাকা। শরীরের সাদাকা হইল, শরীরের নিয়ামতের শুকরিয়া আদায় হইল যে আমরা ওই শরীর দ্বারা আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য চেষ্টা করব, কোরআন এবং সুন্নতের পথে আমরা জীবনকে পরিচালিত করার চেষ্টা করব। যেভাবে আল্লাহ নিয়ামত দান করবেন ওইটা দিয়ে সেভাবেই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ভাই বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আল বাকারা থেকে যে সূরা কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সবচেয়ে লম্বা, সবচেয়ে বড় এবং লম্বা একটা সূরা, বিভিন্ন বিষয় নিয়ে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে এই বিশাল এই কোরআনে করিম থেকে এবং বিশাল এই সূরা থেকে দুটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, 208 নম্বর এবং 209 নম্বর। আয়াতের নাম্বার বলার উদ্দেশ্য আর সূরার নাম বলার উদ্দেশ্য হলো এটা, যেন আমরাও সময় সুযোগে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরাও যেন একটু নজর দিই, আমরাও যেন একটু পড়ি। কোরআন আমাদেরকে কি মেসেজ দিতে চায়, কোরআন আমাদেরকে কি বলে আহ্বান করতে চায়, যদি আমরা একটু জানতে চাই, পড়তে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আমাদের জন্য, আপনাদের জন্য সহজ করে দিবেন, ইজি করে দিবেন। কোরআন কানা শুধু ঘরের মধ্যে আলমারির একদম উপরে বস্তুনি দিয়ে আমরা ডেকে রাখবো, আর শবে কদর আর শবে বরাত আসলে একটু বের করে একটু দেখব, নাড়াচাড়া করে একটু মোসা টোসা দিয়ে আবার রেখে দিব, এজন্য আল্লাহ কোরআন দেন নাই। যে আয়াতখানা তিলাওয়াত করেছি ওই আয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য শুনেন, আল্লাহ কী কারণে কোরআন দান করেছেন, কী কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীন ইসলাম আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ। হে ইমানদারগণ, হে ইমানদার যেসব মানুষ আছো জিন ইনসানের মধ্য থেকে, পুরুষ হও মহিলা হও, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ, শয়তানের রাস্তা, শয়তানের তরিকা, শয়তানের কথা তোমরা অনুসরণ করো না, শয়তানের পথে তোমরা চলিও না, শয়তানের পথ থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের পথকে তোমরা পরিহার করো। إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ নিশ্চিত রূপে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই যে এইখানে প্রথম যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়াময় একটা শব্দ দিয়ে ইমানদার বলে আমাদেরকে আখ্যায়িত করেছেন, ডাক দিয়েছেন, এই ডাকের মধ্যে একটা মায়াবী শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি কেউ কোনো ভালো নামে ডাকে আমি খুশি হই, আপনি খুশি হন, কেন? এটা মানুষের ফিতরতি, মানুষ এটা অভ্যস্ত যে কেউ যদি তাকে ভালো নামে ডাকে, ভালো কোনো উপাধি দিয়ে তাকে ডাকে, তাহলে মানুষ খুশি হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইমানদার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। এরপরে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফফাহ। এখানে
সিলিম যে শব্দটা আসছে সিন লাম মিম, যদি আমরা জবর দিয়ে পড়ি সিলম অথবা জের দিয়ে পড়ি সালম, সিলম যদি জের দিয়া পড়ি অথবা সালম যদি আমরা জবর দিয়ে পড়ি, জবর দিয়া ফাতাহ দিয়া অথবা কাসরা দিয়া, তাহলে এটা দুইটা ডিফারেন্ট অর্থ হবে। মিনিংটাও যদি জবর দিয়ে আমরা পড়ি তাহলে এটা একটা অর্থ হবে, যদি আমরা কাসরা দিয়ে পড়ি জের দিয়ে পড়ি তাহলে আরেকটা অর্থ হবে। যদি আমরা সিলম শব্দটা যদি আমরা নেই তাহলে এটার হবে একটা অর্থ, আরেকটা হলো আমরা সালম যদি নেই ফাতাহ দিয়ে আরেকটা অর্থ। এর মধ্যে থেকে একটা অর্থ হচ্ছে যে শান্তি। সিলম এই শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর অপর যেটা সালম এইটা অর্থ হচ্ছে আপনার ইসলাম। অধিকাংশ সাহাবা একরামগণ এই আয়াতের মধ্য থেকে যে অর্থটা নিয়েছেন যে এই সিলম অর্থ ওরা হচ্ছে আপনার ইসলাম, এই আয়াতের এই শব্দটা থেকে সাহাবা একরামরা অর্থ নিয়েছেন সেটা হলো ইসলাম। পরবর্তী একটা শব্দ এসেছে কাফা, যে পরিপূর্ণরূপে তোমরা এটার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা ইসলামের ভিতরে আল্লাহ কেন বললেন অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য, তাও শুধু এমনিতে ইসলামের ভিতরে না, পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার কথা আল্লাহ বলতেছেন। এতে বোঝা গেল পরিপূর্ণরূপে যারা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হবেন, দাখিল হবেন, তারাই প্রকৃত সফলকাম হবেন। আমি একটা জিনিস আমল করি, এই আমলটা আমার চিন্তা শক্তির সাথে আমার বাহ্যিক অবস্থার দ্বারা ওইটা প্রতিমান হতে হবে যে আমি ওই আমলটুকু করতেছি, এই আমলকে আমি ভালোবাসি এবং একনিষ্ঠভাবে এই আমলটুকু করতেছি। মন মস্তিষ্ক চিন্তা চেতনা হাত পায়ের দ্বারা সব কিছুর দ্বারা আমাকে সেটা বুঝাইতে হবে যে আমি ইসলামকে অনুসরণ করি আমার সব দিক দিয়ে। আমি ইসলামের আনুগত্যের ভিতরে আসি শুধু চিন্তা দিয়ে আর বুদ্ধি দিয়ে নয়, আমার হাত পা সব কিছু দিয়ে আমি ইসলামের আনুগত্য আমি করতেছি এটা বুঝাইতে হবে। শুধু চিন্তার মধ্য দিয়ে ইসলামের এতাত যদি তাকে আনুগত্য থাকে তাহলেও এটা ইসলামের ভিতরে পরিপূর্ণ অন্তর্ভুক্ত আমরা হইলাম না। আবার বাহ্যিকভাবে আমি নামাজ পড়তেছি, বাহ্যিকভাবে আমি সব কিছু করতেছি কিন্তু চিন্তা চেতনা হলো এটার বিপরীত, তাহলেও ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে অংশগ্রহণ অন্তর্ভুক্ত হওয়ার কথা আল্লাহ বলতেছেন সেটা হয় নাই। আমার চিন্তা চেতনার মিল আমার আমলের সাথে থাকতে হবে, আমার চিন্তার মিল আমার মনের মিল আমার বাহ্যিক আমলের মিল সব কিছুর ক্ষেত্রে ইসলামই থাকবে প্রধান, ইসলামেরই আনুগত্য আমি করব সেটা আমি আমার আমলের মাধ্যমে আমার চিন্তা আমার মন সব কিছুকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাইতে হবে। আমরা নামাজ পড়ি কিন্তু আমার মন এটার উপরে খুশি না, আমার দেমাগ আমার মন মস্তিষ্ক এটার উপরে খুশি না, তাহলে আমি পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে আমি অন্তর্ভুক্ত হইতে পারলাম না। আমি কোরআন তিলাওয়াত করি, আমি হজ করতেছি, আমি রমাদান শরীফে রোজা রাখি, আমি ভালো ভালো আমল করি কিন্তু আমলগুলো আমি করতেছি আমার মন আমার মস্তিষ্ক আমার উপরে খুশি না, আমার মন মস্তিষ্ক এইগুলো ভালো লাগে না, তাহলে বোঝা যাবে আমার এই ইসলাম যেটা আছে ইমান যেটা আছে ওইটা দিয়ে আমি পরিপূর্ণরূপে আমি ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারি নাই। আবার চিন্তা চেতনা এক, মনের ভিতরে ইসলাম আছে, আমি চিন্তাও করি এটা যে ইসলামের ভিতরে আমাকে থাকতে হবে কিন্তু বাহ্যিকভাবে যখন আমি আমল করি আমি ইসলামের ভিতরে দায়রার ভিতরে থেকে আমল করি না, নামাজ পড়ি না,
শরীয়তের অন্যান্য বিধিবিধানগুলো আমি মানি না, আমি পর্দা করি না, আমি হারাম থেকে বেঁচে থাকি না, আমি সুদ থেকে বেঁচে থাকি না, আমি বড় বড় গুণা থেকে, সগীরা বলেন, কবিরা বলেন, এই সমস্ত গুণা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখি না, আমার হাত দ্বারা আমি গুণা করে ফেলি, আমার চোখের দ্বারা আমি গুণা করে ফেলি, আমার পা দ্বারা আমি গুণা করে ফেলি, আবার মন এবং মস্তিষ্ক চায় আমি যেন ইসলামের ভিতরে থাকি, তাও হবে না। আমার মন, আমার চিন্তা চেতনা, আমার বাহ্যিক আমল সব কিছু দ্বারা আমাকে একথা প্রমাণিত করতে হবে যে আমি একমাত্র ইসলামের ভিতরে থেকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সামনে আমার মাথাকে আমি ঝুঁকিয়ে দিয়েছি, নত করে দিয়েছি। মন মস্তিষ্ক, চিন্তা চেতনা এবং বাহ্যিক আমল সব কিছু দ্বারা বুঝাইতে হবে যে আমি ইসলামের অনুসরণ করি। ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়লাম, আমার পরিবারকে আমি দিনের পথে আনার চেষ্টা করলাম না, এটাও ইসলাম হলো না। আমি ব্যক্তিগতভাবে মাথায় টুপি রাখি, পাঞ্জাবি পরি, কিন্তু আমি এটা চাই না যে আমার ছেলেমেয়েরাও ইসলামের পর্দার ভিতরে থাকুক, আমার ছেলে যারা আছে তারাও নামাজ পড়ুক, মেয়েরা যারা আছে, আমার স্ত্রীগণ যারা আছেন, তিনারা পর্দার ভিতরে থাকুক। তাহলে ব্যক্তিগত জীবনে আমি ইসলামকে অনুসরণ করলাম, পারিবারিকভাবে যখন আমি গেলাম সেখানে আমি ইসলামকে আমি অনুসরণ করলাম না, তাও হবে না। আপনি ব্যক্তিগতভাবেও ইসলামকে অনুসরণ করতে হবে পূর্ণাঙ্গ, পারিবারিকভাবেও করতে হবে, সামাজিকভাবে আপনি সেটা আপনার সামর্থ্যের আলোকে আপনি চেষ্টা চালিয়ে যেতে হবে সকল ক্ষেত্রে। এই আবাদতটা ছোট হোক বড় হোক, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সকল ক্ষেত্রে ইসলামের দায়রার ভিতরে থেকে, গণ্ডির ভিতরে থেকে এই সব কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। প্রথমে যখন আপনি আমলগুলো করতে যাইবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা আসতেছে। আপনি যখন দাঁড়িয়ে রাখতে যাইবেন তখন দেখবেন একটা ইতস্তবুদ, আমার ফ্যামিলি কি বলবে, আমার পরিবার, আমার সমাজ আমাকে নিয়ে কি করবে। মাথায় যদি আমি টুপি দেই, পাঞ্জাবি পরি, মসজিদে নামাজে যাই, কোরআন তেলাওয়াত করি, কোরআনের উপরে থাকতে চাই, সুন্নাহর উপরে থাকতে চাই, পর্দা করতে চাই, হারাম থেকে বেঁচে থাকতে চাই, মানুষের সাথে ভালো আচরণ করতে চাই, তাহলে দেখবেন প্রাথমিক অবস্থায় আপনার উপরে একটু বিভিন্ন জায়গা থেকে বাধা এগুলো আসবে। সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে আপনাকে আপনার এই আমল চালিয়ে যেতে হবে। আপনি যখন চালিয়ে যাওয়া শুরু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার প্রতি রহমত আসতে শুরু হবে, এই সমস্ত বাধা অপসারিত হয়ে যাবে, আপনি আপনার দ্বীনের উপর ইস্তেকামত থেকে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ এটাকে সহজ করে দিবেন। সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণ থাকতে হবে, ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন। আপনি আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর করে সাজান, নামাজ পড়েন, দৈনিক নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়েন, পুরুষরা জামাতে যেয়ে নামাজ পড়ি, মহিলারা ঘরের ভিতরে যখন নামাজের সময় আসবে আমরা নামাজটুকু আদায় করে ফেলি, সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরের কাজ শুরু করি, হালাল কাজ আমরা করি, হালাল কামাই আমরা করি, বাচ্চাদেরকে দিনই শিক্ষা আমরা দান করি, হালালকে হালাল মেনে চলি, হারাম থেকে দূরে সরে থাকি, ধনী হইলে আমরা যাকাত দিয়ে দেই, আমরা যদি আমাদের হজ ফরজ হয় হজটা আমরা করে নিই, আমরা যদি আমাদের যে সমস্ত রিলেটিভ মানুষ আছেন, খেসাকারিব যারা আছেন, যাদের উপরে আমাদের পাপ হক আছে, তাদের হকটুকু যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখবেন আপনি আপনাকে যদি সুন্দরভাবে ইসলামের গণ্ডির ভিতরে নিয়ে আসতে পারেন, এটা এইভাবেও করবেন। আপনি যখন আপনার ব্যক্তিগত জীবনটা এইভাবে সাজাবেন, পারিবারিকভাবে যখন আপনি বিয়ে শাদি করতে যাবেন ওইখানেও যে আপনি আপনি ইসলামকে অনুসরণ করেন, আপনি সমাজের রুসুমকে অনুসরণ করেন না। আপনি যদি সমাজের রুসুমকে, আপনার এই জাতীয় বিজাতীয় সংস্কৃতি যেটা আছে সেটাকে যদি অনুসরণ করতে যান সেখানে পর্দা লঙ্ঘন হবে। আর ইসলাম বলতেছে উদখুলু ফি সিলমি কাফা, খবরদার ইসলামের বাহিরে যাও না, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। পূর্ণাঙ্গভাবে যদি অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে আপনি বেপর্দা হয়ে বিয়ের অনুষ্ঠান করিতে পারিবেন না। যারা মহরম আছে, আপনি যাদের সামনে যাওয়া আপনার জন্য জায়েজ আছে, ইসলাম পারমিশন দিয়েছে, তাদের সামন ছাড়া যদি অন্য পরপুরুষের সামনে আপনি যান তাহলে ইসলামের গণ্ডির বাহিরে আপনি চলে গেলেন, ইসলামের পরিপূর্ণ অনুসরণ আপনি করলেন না। মা বাবার হক যদি আপনি আদায় করেন না তাহলে বোঝা গেল আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে পারেন নাই, আপনি মা বাবার খেদমত করতেছেন না। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ অনুসরণ, অন্তর্ভুক্ত হওয়া, আল্লাহ যা বলেছেন তা করা,
আল্লাহ রসুল যা বলেছেন তা করা, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বর্জন করতে বলেছেন, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকাই হলো উদখুলু ফিসসিলমি কাফা। একনিষ্ঠভাবে একদম খালিসভাবে যা কিছু ইসলামের বিধিবিধান আছে, শরীয়তের বিধিবিধান আছে, সবগুলোকে ফলো করে আমি একদম ইসলামের গণ্ডির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। কিছু কিছু জিনিসে যে ইসলামকে অনুসরণ করব, ধরেন নামাজের যে ইসলামকে অনুসরণ করব, যাকাতের ক্ষেত্রে করব, হজের ক্ষেত্রে করব, পারিবারিক বিভিন্ন কাজ, বিয়ে শাদিতে, অলিমাতে বা অন্যান্য কোনো পার্টিতে আমি ইসলামকে অনুসরণ করব না, তাহলে কিন্তু উদখুলু ফিসসিলমি কাফা হবে না। সকল ক্ষেত্রে ইসলামের এই অনুসরণ করতে হবে। অনেকে মনে করেন আজকের এই জামানায় কি ইসলামের উপর অন্তর্ভুক্ত, ইসলামের সব বিধিবিধানগুলো কি মেনে চলা সম্ভব? অনেকেই প্রশ্ন করেন যে এটা তো এখন জামানাটা তো অনেক শক্ত হয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে, এই জামানায় আমরা কিভাবে ইসলামের উপরে থাকব? আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাপিয়ে দেন নাই, কোনো বিধানই মানুষের সাধ্যের বাহিরে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে ছাপিয়ে দেন নাই। মানুষের উপরে যেটা সহজ সাধ্য, মানুষ যেটা পারবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা মানুষদের উপরে বিধান হিসাবে দিয়েছেন। এরপরে অন্য একটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য যে মেহনত করবে, কষ্ট করবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ বাতলিয়ে দিবেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। তার এই এই পথটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। যে আল্লাহর পথে চলতে চাইবে আল্লাহ তাকে এই পথ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছায় নেবেন এবং এই পথটা তার জন্য সহজ করে দিবেন। এজন্য আমরা আমাদের যখনই যে আমলটুকু করব, দেখতে হবে আমার ইসলাম আমাকে কি বলতেছে, আমি ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ আমি করতেছি কিনা, আমি ইসলামের এতাত মেনে আমি এগুলো করতেছি কিনা। যদি এগুলো আমরা না করি তাহলে আল্লাহ যা বলতেছেন উদখুলু ফিসসিলমি কাফা, তাহলে সেটা হবে না। সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণ করতে হবে, ইসলামের আনুগত্য মেনে নিতে হবে, পারিবারিকভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, সামাজিকভাবে সকল ক্ষেত্রে এটা আপনার জন্য আমার জন্য ফরজ। আল্লাহ যখন কোনো ওয়ার্ডার দিয়ে কথা বলেন সেটা আপনার জন্য আমার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর নির্দেশ হচ্ছে ফরজ, নির্দেশ হচ্ছে বিধান হচ্ছে আমরা যেন সামগ্রিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ আমরা করব, ইসলামের অন্তর্ভুক্ত আমরা হব, ইসলামের ভিতরে ঢুকে আমরা সব আমলটুকু করব। বিয়ে শাদির কথা বলেন, পারিবারিক অন্যান্য আর যে সমস্ত বিধানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলেন আমার ইসলাম আমাকে কতটুকু পারমিশন দিয়েছে, আমি যে বের হয়ে চলে যাচ্ছি, আমি যে রাস্তাঘাটে চলাফেরা করতেছি, এই চলাফেরা করার ক্ষেত্রে ইসলাম আমাকে কী বিধান দিয়েছে, আমি আমার মা বাবার সাথে কথা বলবো, আমি স্ত্রী হিসাবে আমার হাজব্যান্ডের সাথে কথা বলবো, আমি মা বাবা হিসাবে বাচ্চাদের সাথে কীভাবে আচরণ করব, সব শিক্ষা ইসলাম দিয়েছে। সকল ক্ষেত্রেই ইসলামের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে, সকল ক্ষেত্রেই পূর্ণাঙ্গভাবে ইসলামকে অনুসরণ করতে হবে। যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো। আর আল্লাহ এই কথাই বলতেছেন উদখুলু ফিসসিলমি কাফা, ও ইমানদারেরা তোমরা ইমান এনেছো, ঠিক আছে, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের অনুসরণ তোমরা করো পূর্ণাঙ্গভাবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বোঝা গেল পূর্ণাঙ্গ ইসলামের বাহিরে যে যদি কোনো কাজকর্ম করি, আল্লাহ যেগুলো বলেছেন, যেগুলো নিষেধ করেছেন এগুলো যদি আমরা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন এগুলো আমরা করি, তাহলে এগুলো শয়তানের পথ হবে। আর আল্লাহ নিষেধ করতেছেন, মানা দিতেছেন, তোমরা ও মানুষেরা, ও ইমানদারেরা, তোমরা শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ কইরো না। এরপর আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। আমি যদি মনে করি আমি যে সমাজের মধ্যে আছি ওইখানে আমার প্রকাশ্য দুশ্মন একজন মানুষ আছে, তাহলে আমি চেষ্টা করি সর্বদা আমি ওইটা থেকে বেঁচে থাকার জন্য। একটা সাপ যদি থাকে ওইখানে, আমি জানি ওই সাপটা আমার জন্য একটা দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, সে আমাকে পাইলে সে দংশন করবে, চুবল মেরে আমাকে মেরে ফেলবে,
আমি চেষ্টা করি তার থেকে বাঁচার জন্য, আর শয়তান হলো আপনার জন্য আমার জন্য প্রকাশ্য দুশ্মন। আল্লাহ বলতেছেন আল্লাহ আকবার, অতএব শয়তানের পথ থেকে জান্নাতের পথে আমাদের চলে আসতে হবে। শয়তানের পথ হলো দুজখের পথ, জাহান্নাম আপনার জাহান্নামের পথ, জাহান্নামের পথ পরিহার করে জান্নাতের পথে চলে আসতে হবে, সিরাত মুস্তাকিমের পথে চলে আসতে হবে, ইসলামের সুমহান আদর্শের দিকে আপনাকে আমাকে চলে আসতে হবে, ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ আপনাকে আমাকে করতে হবে সামগ্রিক জীবনে, পারিবারিক জীবন বলুন, ব্যক্তিগত জীবন বলুন, সামাজিক জীবন বলুন, সকল ক্ষেত্রে আমাদের এই ইসলামের আদর্শকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, পূর্ণাঙ্গ মমিন হয়ে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আপনাদের এবং আমাদের সবাইকে দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।